Title sponsored by Johor Test Tube Baby Center, a unit of Uma Medical. Co-sponsored by Dr. Plus. ফিরে এলাম বিরতির পর, দেখছেন জহর প্রেসক্রিপশন। আজকে আমরা কানে ইনফেকশন নিয়ে আলোচনা করছি। ডক্টর খারাত, যিনি ফোন করেছিলেন বিরতিতে যাওয়ার আগে, তার সন্তানের বিষয় নিয়ে বলছিলেন। এই যে সাদা সাদা বেরোচ্ছে, ওটা অ্যাকচুয়ালি হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, ফাঙ্গাস। ওনাকে ডক্টর দিয়েছে, অ্যান্টি ফাঙ্গাল ড্রপ দেওয়া হয়েছে নিশ্চয়ই, সেরে গেছে। এবার ওনার উচিত ছিল ডাক্তারবাবুকে আরেকবার গিয়ে ওটা পরিষ্কার করে নেওয়া। আচ্ছা, এটা উনি করেননি, ভবিষ্যতে আবার হওয়ার চান্স থাকছে ওনার। আচ্ছা, তাহলে কি মানে সাজেশন দেবেন? এখন গিয়ে আবার একবার করা হয়, ড্রপটা দিয়ে দিতে দিতে একবার ডাক্তারবাবুকে যাওয়া উচিত, যিনি দিয়েছেন তার কাছে গিয়ে একটু এমনি ওয়াশ করে দেওয়া হয় বা মপ করে দেওয়া হয়, পরিষ্কার করে নিতে হয়। মানে আরো একবার ভিজিট করতে হবে। ফাঙ্গাল ডেবরিস গুলো থেকে গেলে আবার হওয়ার চান্স থাকবে, আবার হওয়ার চান্স থাকে। তাই ডাক্তারবাবুর পরামর্শ আপনাকে নিতে হবে আপনার সন্তানের জন্য। বেশ, আরো একজন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, তার সঙ্গে কথা বলবো। নমস্কার, বলুন, কে বলছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আমি আমার সমস্যাটা বলছি। আমার বয়স হচ্ছে 60, নিয়ার অ্যাবাউট 60। আমার মানে মাঝে মাঝে চুলকায়, মাঝে মাঝে, সবসময় না কিন্তু, আর তখন আর একটুখানি আটা আটা নোংরা বেরোয়। তো যখন এই জিনিসটা প্রবলেমটা হয়, যেই আমি কোনো বাট দিয়ে চুলকে দিই তখন আর কোনো প্রবলেম তো থাকে না, কিন্তু খুব কম চুলকো, এমন না যে শক্ত হয়ে চুল করছে। আর আচার আচার ব্যাপারটা হালকা হালকা আটা আটা একটু বের হয়। দয়া করে একটু ডক্টরবাবু যদি যেহেতু আপনার আঠা আঠা বেরোচ্ছে, তার মানে একটা কানে ডিসচার্জ রয়েছে। ডিসচার্জ থাকা মানে ওটা একটা ইনফেকশনই বলতে হবে। আচ্ছা, সেই জন্য আপনি একটা কানের ড্রপ ব্যবহার করুন, ডাক্তারবাবুকে দেখি অবশ্যই, আমি তো এখানে না দেখে বলছি। হ্যাঁ অবশ্যই, কানের ড্রপ ব্যবহার করুন, এবং ওই যে বার্ডস ইউজ করবেন উনি, ওই ড্রপে একটু ভিজিয়ে নিয়ে একটু পরিষ্কার করবেন। আচ্ছা, ওই এরিয়াটা একটুখানি ওই ড্রপটা দিয়ে, ড্রপসের বার্ডস এর কটনটা থাকে, তুলোটা থাকে, ওটা একটু ড্রপে ভিজিয়ে নিয়ে একটু পরিষ্কার করুন। আচ্ছা, মানে একবার চিকিৎসকের পরামর্শ ওনাকে নিতে হবে সেই ক্ষেত্রে। বেশ, আশা করি আপনি বুঝতে পেরেছেন। যেহেতু আচ্ছা, আমি আমি একটা ইম্পর্টেন্ট জায়গায় ছিলাম যে কানে ধরুন এমনিতে কারো জল স্নান করতে গিয়ে জল ঢুকে গেল বা অন্য কোনো কারণে জল ঢুকে গিয়েছে, তাহলে কি কি উপায়, একটা সাময়িক অস্বস্তি তৈরি হয়, তখন কি করা যাবে? আসবো, আবারও একজন রয়েছেন টেলিফোন লাইনে, তার সঙ্গে একটু কথা বলবো। নমস্কার, বলুন, কে বলছেন? নমস্কার, কে রয়েছেন বলুন। হ্যাঁ বলছি কি, আমার না ডান কানটার মধ্যেই আমার যন্ত্রণা বেশি হয়। আচ্ছা, মানে যন্ত্রণা বেশি হয় ডান কানে, তার মানে কি বাঁ কানেও ব্যথা রয়েছে? ডান কানে যন্ত্রণা, এটাই সমস্যা তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি টেলিফোনটা কেটে দিন, টেলিভিশনে শুনুন। যন্ত্রণা কি কারণে হতে পারে ডান কানে যন্ত্রণা তো অনেক কিছু কারণে হতে পারে, আপনার দাঁতের থেকেও ডান কানে যন্ত্রণা হতে পারে। আচ্ছা, সব কিছু আপনার এই যে জয়েন্ট, এই যে হাঁ করছেন জয়েন্ট, এখানেও পেন অনেক। আমাদের কাছে পেশেন্ট আছে কানের ব্যথা, কোথাও কিছু দেখতে পাচ্ছি না, কান ঠিক আছে, তখন দেখলাম এখানে চাপ দিয়ে দেখলাম এই জয়েন্টের ব্যথা, কানের ব্যথা নিয়ে আছে। ওই যন্ত্রণা হচ্ছে ডান কানে, তার মানে ওনার কানে রস হয় কি না, পর্দা ঠিক আছে কি না ইত্যাদি দেখতে হবে। আমাদের সময় যেহেতু খুব সংক্ষিপ্ত, তাই একটু জানবো যে জল ঢুকে গেলে কি করা যাবে, দ্রুত জানবো। জল ঢুকে গেলে জল তো আপনার থেকেই বেরিয়ে আসবে, কিছু না করলে বেরিয়ে যাবে, যদি না তার পর্দা ফুটো থাকে। আচ্ছা, তাহলে এর কিছু করা যাবে। কান ঠিকঠাক রাখতে গেলে কানে ইনফেকশন হবে না, তার জন্য কি কি করতে হবে বা কি কি করতে হবে না একটু যদি বলে দেন চট করে। কানে কোনোভাবেই কোনো কিছুই দেওয়া চলবে না। আচ্ছা, জল, তেল, পালক কাঠি কোনো কিছুই না। পারতপক্ষে কানে ডুবে চান করাটা, পুকুরে না বলুন, এক বেলা জলে নেমে মাথা জলে মাথা না ডুবিয়ে চান করা, তেল না দেওয়া ইত্যাদি। বেশ, আশা করি আজকের এপিসোডটা আপনাদের অনেকটাই কাজে লেগেছে। তাই কানে কোনো সমস্যা হলে বেশি দেরি করবেন না, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর কান আলাদা করে পরিষ্কার করার আপনার আর দরকার নেই, কান নিজের কাজ নিজেই করে দেবে। যদি কখনো কোনো সমস্যা হয় বিশেষজ্ঞের পরামর্শ নিন, তাহলেই মুশকিলের বা সমস্যার সমাধান হয়ে যাবে। আজকে এখানেই শেষ করছি। ডক্টর খারাত, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আলোচনা এখানেই শেষ করছি, অন্যান্য সব খবরের জন্য আপনি দেখতে থাকুন CN।
Johor prescription. Title sponsored by Johor Test Tube Baby Center, a unit of Uma Medical. Co-sponsored by Dr. Plus.